সবাইকে ধন্যবাদ। আমরা আসছি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সোনগাঁও এলাকায়। এখানে আমরা আসার পর আমরা একটা বিষয় সবচেয়ে মানে আকর্ষণীয় একটা বিষয় যেটা আমাদের কমলগঞ্জ উপজেলার অনেকেই জানেন না, যে এই সোনগাঁও গ্রামের মধ্যে একটি মিউজিয়াম আছে যেখানে মণিপুরি এবং মুসলিম মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস ঐতিহ্যবাহী যে দাতব অদাতব জিনিসপত্র সহ অনেক ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এটার উদ্যোক্তা হচ্ছেন এখানে তনুবাবু, শ্রদ্ধেয় আঙ্কেল, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো বিস্তারিত আপনারা জানবেন আমাদের ভিডিওর মধ্যে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। মণিপুরী সম্প্রদায়ের আদি সানামিহি ধর্ম ও প্রাচীন ইতিহাস ঐতিহ্য নিয়ে চাওবা মণিপুরী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম তৈরি করা হয়েছে। এই মিউজিয়ামটির উদ্যোক্তা এইচ তনুবাবু সিংহ। আজকে আমরা ওনার কাছ থেকে মণিপুরী ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানব। খুরমজারি নমস্কার, আদাব, সম্মানিত সুধীবৃন্দ, আমি এইচ তনুবাবু সিংহ ওরফে হামম তনুবাবু। আমি মিতেই কমিউনিটির বা মণিপুরি সম্প্রদায়ের একজন লোক। আমি সানামাহি ধর্মাবলম্বী একজন ব্যক্তি। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটি হল চাওবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম, তনুবাবু সড়ক, সোনগাঁও, আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার, বাংলাদেশের সেই মিউজিয়াম চারটি কক্ষের মধ্যে একটি কক্ষে আমরা বসে কথা বলছি। মিউজিয়ামটি গত 2006 ইংরেজিতে শুভ উদ্বোধন শুভ ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং 12 মে 2007 সালে এই মিউজিয়ামটি শুভ উদ্বোধন হয়েছিল। এই মিউজিয়ামে বর্তমানে যে সমস্ত জিনিস আমরা সংরক্ষণ করছি এগুলোর মধ্যে বাঁশ বেতের তৈরি ধাতব জিনিসপত্র, কাঠের জিনিস এবং বিবিধ জিনিসপত্র হিসাবে আমাদের খাম্বা থৈবি মহাকাব্যের নায়ক নায়িকা খাম্বা এবং থৈবির মূর্তি, এছাড়া হিন্দু ধর্মাবলম্বীর যে মূর্তি রাধা কৃষ্ণ এসব 5টা মূর্তি আছে আমার এখানে। এছাড়া বিভিন্ন জিনিসপত্র মণিপুরীদের পরনে পুরুষ এবং মহিলার বিভিন্ন কাপড় চোপড়, মণিপুরী মুসলিমের ব্যবহৃত বুরখা আঙ্গু বা সাদা বুরখা এবং তাদের মাথায় পর্দা জেম্বাক হিসাবে ব্যবহৃত জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে। আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে এবং স্বাগত জানাই আপনাদেরকে। আপনারা আসুন, মণিপুরী সংস্কৃতি কালচার সম্বন্ধে আপনাদের ধারণা রাখার জন্য আমরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ।